সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 29শে জুলাই, রোজ শুক্রবার। আমরা খবরা খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি লালন ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে। আর এই খামারটি পরিচালনা করে থাকেন লালন ভাই নিজেই। লালন ভাই মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকেন। লালন ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন, প্রতি সপ্তাহে লালন ভাই বেশ ভালো ভালো বাচ্চা সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করে থাকেন। তো প্রতি সপ্তাহের নাই লালন ভাই এই সপ্তাহে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করেছেন আপনাদেরকে দেখানোর জন্য এবং বিক্রি করার জন্য। সে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে আমরা কথা বলবো লালন ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো গত সপ্তাহে না এই সপ্তাহে চলে আসলাম, এই সপ্তাহে মাশাআল্লাহ বেশ কিছু বাচ্চা আছে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে সবগুলি ফ্লেকবি, সবগুলি ফ্লেকবি, শুধু দুইটা বাচ্চা আছে। আরো গুলি যেগুলি ছিল যারা ইতিমধ্যে আজকে 6টার মতন ডেলিভারি দিলাম, কালকে নিয়ে আসছি, আজকে 6টা অলরেডি বিজ্ঞাপন ছাড়া কিন্তু ডেলিভারি হয়ে গেল, যার জন্য বর্তমান 6টা আর কি দেবো আর কি, তার মধ্যে 4টাই ফ্লেকবি। তো তার মানে কেনা বেচাটা ভালোই হচ্ছে, কাস্টমার ভালোই আসছে আপনাদের এদিকে? এদের আগে একটু কম ছিল আর কি, রোজার ভিতরে একটু কম ছিল, এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। কেনা বেচাটা ভালোই হচ্ছে, বাজারটা কেমন যাচ্ছে? বাজার তো এখন আর কমার কোনো লক্ষণ দেখতেছি না, সত্য কথা যেটা। এখন আগে যে গরু আমরা 60,000 কিনছি, এখন দেখা যাচ্ছে 70-75 এরমভাবে কিনতে হচ্ছে আর কি। তাতে আর একটু চলাচল আমি করি খাই, তো হ্যাঁ তাই হচ্ছে করতে হচ্ছে, তাছাড়া তো আসলে সেরকম সুবিধা আর কি হচ্ছে না। আচ্ছা, তাও সন্তুষ্টজনক, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, করতেছি যে বাড়িতে থাকি, এটা একটা করা একটা বিশাল ব্যাপার স্যাপার, ভালো লাগে আর কি। আচ্ছা, যে বাচ্চাগুলো আছে দর্শকদেরকে দেখাই। জি, প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম লালন ভাই আমরা, এটা কি জাতের? এটা জাত মানে দর্শকের উদ্দেশ্যে আমি আর কি বলবো, দর্শকরা এখন বেশ অভিজ্ঞ আছে, আমি আর এই সম্বন্ধে কিছু বলবো না। হ্যাঁ, রানী শঙ্কর, যারা শঙ্কর ক্যাটাগরির, আপনি নিজে দেখেন এর গুণগত বৈশিষ্ট্য, মাথা থেকে একদম শুরু করবেন। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন, এমন একটা জায়গা নাই যে গোলাপী আকৃতি ধারণ করেনি, এবং চামড়াগুলি এত পাতলা আর এত সাদনা, আমি হতবাক যে গরু এত সাদনা হয় কিভাবে আর কি। মূলত হলস্টাইন ফ্রিজ, মানে এরকম গরু এক কথা যে এত সাদনা গরু খুব কম পাওয়া যায়, পাওয়া যায় না বললেই চলে। ওই দু একটা দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চারা দুধ খায়, এই সেই জাতীয় কিন্তু গরু। এটা বয়সটা কেমন? এটা এটা 12 মাস, 12 থেকে 13 মাস বয়স, 12 থেকে 13 মাস। ১,২৭,০০০ টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন, আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ। তো দর্শক চলুন 2 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। জি, 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা একটা ফ্লেগবি জাতের বকনা, ফ্লেগবি বকনা। হ্যাঁ, 10 মাস বয়স বকনাটা, দেখেন মাথাটা কতটুকু ছোট, কান ছোট, গলাটা চিকন, হ্যাঁ হাত পা দেখেন একদম পুরো সুন্দর করে দেখাবেন, কিন্তু পায়ের খুঁটগুলি সব দেখান যে কোনো ইয়ে আছে না, প্রয়োজন আমাদের বলবেন যে হাঁটান লালন ভাই, সেক্ষেত্রে যদি ও এখন কোনো রোগ বালাই নাই। বাটগুলো দেখতে পাচ্ছেন দর্শক? হ্যাঁ, বাটগুলো দেখা যাচ্ছে চার জায়গায়, চার জায়গায়, এবং সুন্দরভাবে, কিন্তু একটা বাটের যে বৈশিষ্ট্য থাকার কথা সেরকম, কিন্তু চিকনও নাই, বেশি মোটাও নাই, একটা মধ্যম সাইজে, এবং আপনার সাইজের দিকেও আপনার ছোট বড় কোনো লক্ষ্য নাই। দেখেন মাথাটা দেখেন সুন্দর করে, এই দেখেন বয়সটা কেমন হচ্ছে, যে কালো চশমা পড়া, বয়সটা 10 মাস 11 মাস বয়স হবে, 10 থেকে 11 মাস। হ্যাঁ, 11 মাসই আর কি, খুবই পরিপাটি একটা বাচ্চা। হ্যাঁ, সেফ জোনের বাচ্চাগুলো, এই সেফ জোনের বাচ্চাগুলো নিলে একটা সুবিধা আছে, কিছুদিন সময় পায় নিজে তাক তৈরি করে নেওয়ার মতো, আর মাজাটা স্ট্রেট ফরওয়ার্ড, একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম গুণগত দিক দিয়ে কোনো রকম হেরফের নাই আল্লাহর রহমতে। দামটা? দামটা চাচ্ছি এটা 95,000 টাকা। 2 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 95,000 টাকা। জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা গরুতে, খুব দর্শক আলোচনা সাপেক্ষে এদের দাম সীমিত সুযোগেই গরু আর কি বিক্রি করি, একবারে হয় না, সেই জন্য এটা বরাদ্দ রাখছে। তো দর্শক চলুন 3 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। 3 নম্বর বাচ্চাটা, 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই, 3 নম্বরটা আরেকটা তৃতীয় ফ্লেকবি, দেখেন মাথাটা, দেখেন দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনি, সাদা ছোট চোখ, মানে কানগুলি কত ছোট, মুখটা গোলাপি, আর একদম মুখের ঠোঁটটা গোলাপি, আর পুরো মাথাটা দেখে সাদা, যেহেতু বাংলাদেশে হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে ক্রস হচ্ছে, সেখানে বর্ডের অনেক সময়
পুরোটা কালো আসছে দুধের বাটগুলো তো ভাই খুব ভালো হ্যাঁ বাটগুলো এখন তলাটা অনেক তলাটা আমরা দেখালাম দেখেন গঠনটা দেখেন পুরোটা গঠনটা সুন্দরভাবে দেখেন এই পাশ থেকে এল প্যাটার্নের বডি এল প্যাটার্নের বডি দেখেন এই দেখেন মাথাটা কতটুকু সরু দেখেন আর গোড়াটা দেখতে কোনো নাভি কম্বল নাই না কোনো রকমের নাই ফ্লেগবি জাতের কোনো রকমের এই সিস্টেমটা নাই কয়েক কথাই কারণ ফ্লেগবি একমাত্রই জাত সেটা হলো যে নাভি কম্বল ছাড়া শাইওয়াল হর্সটা ফিজিয়ান সেটা তো শায়ালের সাথে দেয় না শাইওয়ালের পার্সেন্ট যদিও থাকে তারপরেও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে এমনি ফ্লেগবিরই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেই কারণে এই ক্রসটা দেওয়া হয় না বয়সটা কেমন এটার এটার বয়সও সেম বয়স দ্বিতীয় বাচ্চাটার মতনই বয়স দর্শক চোখগুলো দেখতে পাচ্ছেন গোলাপি শিংগুলো গোলাপি মুখটা গোলাপি সৌন্দর্যই বৃদ্ধি করছে আর কি এইগুলি সাদার যে মুখের উপরে এই কারণে সৌন্দর্য একটা খামারে যদি পাঁচ থেকে দশটা গুলো যদি এই ফ্লেক বিরাতের বাচ্চা রাখা যায় তার মুখের যে গঠনটা সৌন্দর্যটা তাতেই ইনশাল্লাহ একদিক দিতে মন ভরে যাবে এবং তারপর তো আসেই এটার দামটা কেমন রাখছেন এই বাচ্চাটার দাম হচ্ছে 92,000 টাকা তিন নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 92,000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনার সুযোগ প্রত্যেকটা গুলো আমি সবসময় রাখি সম্পর্ক খাতিরে তো দর্শক চলুন চার নাম্বার বাচ্চাটা দেখাই চার নাম্বার বাচ্চাটা জি চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা চার নাম্বার আমার কাছে সবগুলি ফ্লেগবি এটা একটা ফ্লেগবি জাত বয়সটা কেমন এটার বয়স এটার 9 মাস বয়স আমার কাছে একই গ্রোথের একই লেভেলের হলো আপনার চারটা আছে হ্যাঁ তার ভিতরে এটা এটাও একটা বেস্ট কোয়ালিটির গা দেখেন বয়সটা এবার এল প্যাটার্নের বয়স এটা ওই 9 মাস 10 মাস হবে আর কি 9 মাস 10 মাস কিনা গরু তো আমি সবসময় কম্বেলি অনেক সময় আমার দেখা যাচ্ছে কি জন্য বলতেছি সত্য কথা যারা বলতেছি যে বয়সটা আমি একটু কম বলি যে অনেক সময় বলতেছি লালন ভাই আমি গাড়ি ভাড়া বাবদ 10,000 টাকা দিচ্ছি আপনি বাড়িতে টাকা নিয়ে আসেন এখন বাড়ির তো ধরেন ছেলে মানুষ থাকে না সবাই থাকে মেয়ে মানুষ সবারই বাবা বোন আছে সেই ক্ষেত্রে গরু যদি আমি বলি যে এখন 11 মাসের হয়তো বাড়ি যায় বললো যে ছোট গরু এই জন্য আমি তো ছোট যাই বিক্রি করি বাড়ির যায় যেন বড় না হয় কানেকশন থাকে ওই গরুটা সব থেকে দুধ হয় বেশি বাট এবং 2 লিটার বেশি হলেও বেশি হবে অন্যান্য গরুর চাইতে এটা আপনি 100% দিলাম দেখেন একদম ছোটের সাথে কিন্তু এই দেখেন ছোটটা দেখেন আর এই বাটের কলিগুলো দেখলেন এটার দামটা কত এটার দাম তো 75,000 টাকা চার নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 75,000 টাকা 75,000 টাকা তো দর্শক ছিলেন পাঁচ নাম্বার বাচ্চাটা পাঁচ পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমার কাছে দুইটাই বাচ্চা আছে তার মধ্যে 1 নাম্বার আর এটা যদি এটা ছোট কিন্তু এই বাচ্চাটা আমাদেরকে আজকে আর স্পেশাল হলে এই বাচ্চাটার দাম পড়বে আপনার 55,000 টাকা ফিক্সড 54,000 টাকা ফিক্সড আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুধের বাটটা দেখতে পাচ্ছেন দামটা রাখছেন 54,000 টাকা তো এটা দেখলাম আমরা পাঁচ নাম্বার বাচ্চাটা তো দর্শক চলুন ছয় নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই ছয় নাম্বারে সার দেখতে পাচ্ছিলাম একটা উন্নত জাতের ফ্লেক বিষার কারো যদি পরিবারের দুধ ধোয়ানোর ঝামেলা থাকে একটা সার আপনি নিয়ে যান 40 মণ মাংসের গ্যারান্টি দিলাম আপনি 3 বছরে অনেক বড় হবে অনেক বড় হবে বলতে কি আমি যতগুলি এই ফ্লেক বি অন্তত ফ্লেক বি যতগুলি দেখেছি ততগুলি আপনার সেই গাভীর দিক দিয়েও সেই রকম বড় হয় এবং সারের দিক দিয়েও অনেক বড় হয় বয়সটা কেমন এটা বয়সটা 12 মাস হ্যাঁ আজকে এই বাচ্চাটারও ঠিক গতবার ঢাকা থেকে একজন তিনটা ক্রয় করছিল কিন্তু আসলে এরা তো হ্যারেস করে আমাদের কিছু কিছু সময় স্থগিত করে রাখছে আর কি আমরা পরবর্তীতে বিক্রি করতে পারিনি দামটা কেমন রাখছেন এটা দাম চাচ্ছে এটারও দাম চাচ্ছে ফিক্সড 97,000 টাকা দর দাম করার কোনো অপশন নাই না এটাতে আর এটাতে আগেরটাতে কোনো রকমের অপশন নাই তারপরেও তো মানুষের চাহিদা থাকে সেই ক্ষেত্রে বলতে পারবে আর কি হালকা পাতলা তারপরে হালকা পাতলা খুব একটা বেশি না না খুব একটা বেশি না আবদার করলে যেটা আমি আমার মন মানসিকতা তো নরম টাইপের তো সেক্ষেত্রে বললে আর না করতে পারেনি যোগাযোগটা চেষ্টা করবেন যে একদমই নেওয়ার জন্য তারপর আপনার আবদারটা অন্তত পূরণ করার চেষ্টা করব যোগাযোগটা ধরেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট থেকে অরণখোলা গ্রাম আর কি অরণখোলা গ্রাম
এসে দেখে শুনিয়ে নেওয়াটাই সব থেকে ভালো আপনি মনে করেন? এই যে আজকে যেরকম ভালো লাগলো, এই মোটামুটি রবিবার সোমবার থেকে এ পর্যন্ত যতগুলি আসছে অনেকে, অনেকজন আসছে, এতে আমি খুবই খুশি যে আসার যাওয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় আর কি। তবে আমি চাই যে সবাই আসবে, আসলে পরে সম্পর্ক গড়ে উঠলো, তাদেরও আস্থা বিশ্বাস অনলাইনের প্রতি থাকলো, আমাদেরও ভালো লাগবে আর কি। আমরা চেষ্টা করবেন যে সবাই যেন আসতে, আর যদি না আসতে পারে সেক্ষেত্রে পূর্বের মতো যেভাবে ব্যাংক লেনদেন সমস্ত ব্যাংকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, আপনারা ব্যাংক পেমেন্ট করলেও আমরা আজকে আসতে পারবো। আচ্ছা আচ্ছা, তো লালন ভাই অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।